हेलो एवरीवन, वेलकम बैक टू सॉल्व लेसन। तो ये ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংলিশে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 2021 আগস্ট মাসের জন্য তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। জুলাই মাসে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল তার প্রত্যেকটি সাবজেক্টের উত্তর আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট মাসের জন্য তার উত্তরগুলি আমরা জেনে নিই। तो प्रथम बला है रीड द फलोइंग पैसेज एंड आंसर द क्वेश्चन गिवेन बिलो। नीचे पैसेज पढ़ो और तर नीचे जो क्वेश्चन देव से क्वेश्चनगुल उत्तर दाओ। ओके, तो प्रथम पैसेज पढ़ो तपर निजे क्वेश्चनगुल उत्तर लिखब। तो प्रथम देखो कि देव है वन सवन टाइम देर लिव्ड अ बॉय नेम्ड ताताई। ओके, तो ताताई नाम एक ऐले थकत। हिज फादर मिस्टर चौधरी वर्कड जर नियर बै कोल माइन। जर बाबा तरह बाबा हो मिस्टर चौधरी कि करतें कोल माइन अर्थात कयला खनिते काज करतें। एवरी डे ताताई यूज टू वाच द रोड साइड ज्वेलरी शॉप हार्डली 3 yards अवे फ्रॉम हिज स्क्रैच्ड विंडो पेन। तो एवरी डे मान कि प्रत्येक दिन ताताल ताताई कि करत यूज टू वाच द रोड साइड ज्वेलरी शॉप। तो रास्तार पासे एक ज्वेलरी अर्थात गहनार एक दोकान छिल से गहनार दोकानटाके से प्रतिदिन देखत जेटा कोथा छिल हार्डली 3 yards अवे फ्रॉम हिज स्क्रैच्ड विंडो पेन जेटा छिल तादेर बाड़ीर जे विंडो पेन मान कि যে দরজা। ওকে, সেই দরজা স্ক্র্যাচড। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়ানো এরকম কিছু, ঠিক আছে? তো সেই দরজা থেকে মাত্র খুব বেশি হলে 3 গজের দূরত্বে সেটা অবস্থিত ছিল দোকানটা আর কি, জুয়েলারি দোকানটা। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। তো সেই দোকানে একটা কি ছিল? একটা ডায়মন্ড নেকলেস মানে একটা হীরের একটা নেকলেস ছিল উজ্জ্বল চকচকে, যেটা একটা কাচের গ্লাসের কাচের একটা বক্সের মধ্যে সেটাকে ডিসপ্লে করা ছিল, অর্থাৎ রাখা ছিল। ওয়ান ডে আ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ আ ক্যাব বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য বক্স ব্ল্যাঙ্ক লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তো একদিন কী হলো, ওয়ান ডে একটা রিচ লেডি স্টেপড আউট অফ আ ক্যাব, একদিন একটা বৃদ্ধ মহিলা একটা গাড়ির থেকে বেরিয়ে আসলো বা নেমে আসলো, বট দ্য বিউটিফুল নেকলেস এবং সেই সুন্দর নেকলেসটা কিনে নিল অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক এবং সেই কাঁচের যে বাক্স ছিল বাক্সটাকে খালি করে দিল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু দ্য টু ফিল দ্য এমটিনেস অফ দ্য বক্স। তো সেই দোকানদার কী করলো, শপকিপার মানে দোকানদার, দোকানদার কী করলো, একটা সস্তা দামের একটা গহনা সেই কাঁচের বাক্সটার মধ্যে রেখে দিল যাতে তার সেই শূন্যতাটা ভরাট করার জন্য, ভর্তি করার জন্য। ওকে, সে খালি ছিল সেটাকে ভর্তি করার জন্য একটা সস্তা দামের একটা গহনা সেখানে রেখে দিল। তো এটা ছিল হচ্ছে টেক্সটটা, যেটা প্যাসেজটা। ওকে ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটিগুলোর আনসার আমরা লিখব। তো অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটাকে পূরণ করতে হবে। তো এখানে দেখছে হু, এটা হচ্ছে হোয়াট ডিড হোয়াট কি, হু মানে কি আর ডিড হোয়াট মানে কী করেছিল সেটা লিখতে হবে। তো এক নম্বর দেওয়া আছে তাতাই। ওকে, তো তাতাই কী করেছিল, ওয়াচড দ্য রোড সাইড জুয়েলারি শপ। ওকে, রাস্তার পাশে যে জুয়েলারি শপটা ছিল সেটা সে প্রতিদিন দেখত। ওকে, সেটা এটা তাতাই করতো। তারপর কী আছে নাম্বার টু, দ্য রিচ ওল্ড রেডি, বৃদ্ধ সেই মহিলাটা, বৃদ্ধ মহিলা কী করেছিল, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। তো সেই কী করেছিল, না বিউটিফুল নেকলেসটা কিনে নিয়েছিল এবং এবং বক্সটাকে কাঁচের বাক্সটাকে খালি করে দিয়েছিল, এটা করেছিল লেডি। তিন নম্বর আছে শপকিপার, শপকিপার কী করেছিল, শপকিপার কি দোকানদার, দোকানদার কী করেছিল, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। তো সেই দোকানদার কী করেছিল, একটা সস্তা দামে একটা জুয়েলারি একটা গহনা সেই বাক্সের মধ্যে রেখে দিয়েছিল যাতে তার শূন্যতাটা ভরাট হয়, ভর্তি হয় এই জন্য। আচ্ছা, বিতে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিজের কোয়েশ্চেনগুলোর উত্তর লেখো। হোয়াট ওয়াজ দ্য অকুপেশান অফ তাতাইস ফাদার, তাতাই তাতাইয়ের বাবার পেশা কী ছিল, তিনি কী করতেন। তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন, তাতাইয়ের বাবা একটা কী করত, কাছের পিঠে একটা কোল মাইন অর্থাৎ কয়লার খনিতে কাজ করতেন। দু নম্বর আছে হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ির থেকে জুয়েলারি শপটা কত দূরে ছিল। তো দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, তো জুয়েলারি শপটা খুব বেশি তার বাড়ির থেকে মাত্র 3 গজের দূরে অবস্থিত ছিল। ওকে, তো এটা গেলো অ্যাক্টিভিটি ওয়ান। এরপর দেখো অ্যাক্টিভিটি টু, অ্যাক্টিভিটি টুতে কী দেওয়া আছে বলেন, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফার্বস ইন এগ্রিমেন্ট
উইথ দ্য সাবজেক্ট। ওকে, তো এখানে বলে যে সাবজেক্ট ওয়াইজ অনুসারে এখানে কিছু যে ভার্বগুলো তোমাদের বসাতে হবে। ওকে, কি কোন ভার্ব হবে? তো প্রথমে দেওয়া আছে পিপারনি অ্যান্ড চিজ, তো এখানে সাবজেক্ট দেবো পিপারনি অ্যান্ড চিজ, তো দুটো সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো এখানে আর হবে। ওকে, আর ক্রিয়েট অন আ পিৎজা, ওকে, অর্থাৎ পিৎজাতে পিপারনি মানে কি গোলমরিচ এবং চিজ অর্থাৎ পনির, এগুলো দিলে কিন্তু পিৎজা আরও সুন্দর লাগে খেতে আর কি। ওকে, খুব ভালো লাগে। বিতে আছে নিদার সি নর আই, এখানে কী হবে, ইজ গোয়িং টু স্কুল, না আমি না সে কেউই কিন্তু স্কুলে যাচ্ছি না। ওকে, তো এখানে দেখো নিদার আই সরি নিদার সি না সে নর আই, এখানে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট, হয় আমি নয়তো সে, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, এখানে কিন্তু এটাকে দুজনকেই বোঝাচ্ছে না, কোনো একজনকে বোঝানো হচ্ছে, হয় আমিও যাবো না আবার সেও যাবে না, ঠিক আছে, তো এখানে সাবজেক্ট ভার্বটা হবে ইজ, এখানে আর হবে না। তারপরে কী আছে, দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম আর গিভিং অ্যান ইন্টারভিউ, এখানে হচ্ছে এটা আর হবে, এটা দুজনকে বোঝাচ্ছে, ডিরেক্টর অ্যান্ড দ্য ফিল্ম অ্যান্ড দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, ওকে, ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার দুজন কী করছে, একটা ইন্টারভিউ দিচ্ছে, তো এটা হবে আর। ওকে, এইভাবে এগুলোকে পূরণ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি থ্রিতে এখানে বলা হয়েছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, মনে করো তুমি তো বাবার সঙ্গে মুর্শিদাবাদ গিয়েছো, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন হিস্টোরিক্যাল প্লেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, ঠিক আছে, তো তুমি সেখানে একটা বলছো কি একটা প্যারাগ্রাফ লিখো যেটা হচ্ছে 60 শব্দের মধ্যে হবে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস, তুমি সেখানে যে হিস্টোরিক্যাল প্লেস যে জায়গাগুলি দেখেছিলে সেই জায়গাটির সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখো 60 শব্দের মধ্যে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই নিজের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলিকে কাজে লাগিয়ে সেটা লিখতে পারো। কী দেওয়া আছে হিন্টসগুলো, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, মেড অফ ট্রান্সপোর্ট, হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স আর অ্যান্ড ইউর ফিলিং। ওকে, তো এর বাংলা মিনিংগুলো বলে দিই একবার, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কীভাবে সেখানে গিয়েছিলে, মেড অফ ট্রান্সপোর্ট মানে তোমাদের ট্রান্সপোর্ট মানে কি কিসের সাহায্যে সেখানে গিয়েছিলে, বাস ট্রেন ওকে অটো টোটো এই সমস্তগুলো লিখতে হবে। হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, তুমি সেখানে কী ধরনের ঐতিহাসিক জায়গা সেখানে দেখেছিলে সেগুলো, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স যেটা দেখেছিলে তার সম্পর্কে কিছু লিখতে হবে, ডেসক্রাইব করতে হবে ইউর ফিলিংস এবং তোমার ফিলিংটা কেমন হয়েছে, অনুভূতি কেমন হয়েছে সেখানে গিয়ে। ওকে, তো জাস্ট এখানে আমরা সংক্ষেপে এটা লিখেছি, তো সেটা আমি একবার পড়ে তোমাদের শোনাচ্ছি। লাস্ট উইক আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ ওয়ার আই ভিজিটেড হাজারদুয়ারি উইথ মাই প্যারেন্টস, তো গত সপ্তাহে আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম যেখানে আমার বাবা মার সঙ্গে, যেখানে আমি হাজারদুয়ারি দেখেছিলাম, হাজারদুয়ারি ভিজিট করেছিলাম আর কি। ওকে, তারপর দেখো উই ইউজড অটো ট্রেন অ্যান্ড টোটো টু রিচ আওয়ার ডেস্টিনেশন। ওকে, তো আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছানোর জন্য অটো ট্রেন এবং টোটো এই জিনিসগুলোর সাহায্য নিয়েছিলাম, এগুলো ব্যবহার করে আমরা সেখানে গিয়েছিলাম। হাজারদুয়ারি হুইচ ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য ভাগীরথী রিভার হ্যাজ থাউজেন্ডস অফ ডোরস অ্যান্ড ফর দিস ইট হ্যাজ বিন গিভেন দ্য নেম হাজারদুয়ারি। ওকে, তো হাজারদুয়ারিটা কি না ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এবং এখানে হাজার হাজার এবং এই প্যালেসে কী আছে হাজার হাজার দরজা রয়েছে যার জন্য এর নাম দেওয়া হয়েছে হাজারদুয়ারি। ওকে, ইট দিস ভিজিট রিমেন আ মেমোরেবল ডে ইন মাই লাইফ, এই ভিজিটটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ওকে, জাস্ট এইটুকু আমরা লিখেছি সংক্ষেপে, তো এটুকু লিখলেই হবে। ওকে, তো এটা ছিল ক্লাস সিক্সের ইংলিশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা আগস্ট মাসের জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি এখানে করে দেওয়া হলো। ভিডিওটিকে শেয়ার করো প্রত্যেকের কাছে যাতে আনসারগুলো সবাই করে নিতে পারে সঠিকভাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।